বাংলার শ্রেষ্ঠ মিথ্যাবাদী প্রতারক পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো খালেদা জিয়া, বলেছেন শাহজাহান খান। এদিকে পদ্মা সেতু কারো ব্যক্তিগত নয়, এটা নিয়ে বাড়াবাড়িও ঠিক না, বলেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। জানাবো কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রেলীয় হাইকমিশনার। খালেদা জিয়াকে দেখতে ঢাকায় আসছে কোকর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। জানাবো সিলেট বর্ণাত্মদের মাঝে হেফাজতে ত্রাণ বিতরণ। এবং সর্বশেষ জানাবো সরকারকে বেকায়দায় ফেলতে একটি শক্তি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলার শ্রেষ্ঠ মিথ্যাবাদী প্রতারক পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো খালেদা জিয়া, বলেছেন শাহজাহান খান। বিভিন্ন বিষয়ে পাঁচটি প্রশ্ন তুলে তার একটি উত্তর দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান। তিনি বলেছেন, যদি প্রশ্ন করি বাংলার সবচেয়ে হিংসু মহিলাকে, বাংলার শ্রেষ্ঠ মিথ্যাবাদীকে, বাংলার শ্রেষ্ঠ প্রতারককে, বাংলাদেশকে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে কে, বাংলাদেশের কোন সরকার প্রধান এতিমের টাকা আত্মসাৎ করে সাজা ভোগ করছেন, তাহলে এই পাঁচটি প্রশ্নের উত্তর একটি, তা হলো খালেদা জিয়া। শাহজাহান খান বলেন, বিএনপির নেতারা এখানে আছেন, দয়া করে আপনারা পদ্মা সেতু পার হবেন না, আপনাদের নেত্রীর নির্দেশ অমান্য করবেন না, আপনাদের জন্য আমরা নদীর পাড়ে নৌকা রেখে দেব, সেই নৌকা দিয়ে আপনাদের পার করব। এই নৌকা বাংলাদেশের স্বাধীনতা এনেছে, আজ বাংলাদেশের উন্নয়ন সাধন করছে নৌকা, এই নৌকায় আপনাদের আসতে হবে। তিনি বলেন, বিএনপি একটি ষড়যন্ত্রকারী দল, যাদের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। বঙ্গবন্ধুর মতো তারা আবার শেখ হাসিনাকে হত্যা করতে চায়। তারা স্লোগান দিয়েছে, 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আমি প্রস্তাব করব, এই স্লোগান যারা দিয়েছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক, বিচার এবং শাস্তির বিধান করা হোক। আওয়ামী লীগের এই নেতা বলেন, কিছু রাজনৈতিক নেতা আছে যারা পথহারা পাখির মতো নিজেরা আবোল তাবোল বলছেন। তারা শেখ হাসিনাকে উৎখাত করে খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়ে জামায়াত শিবির স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চান। এইসব পথহারা রাজনীতিকদের একজন মাহমুদুর রহমান মান্না। তিনি প্রথমে বঙ্গবন্ধুর নেতৃত্বে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ করেছেন, স্বাধীনতার পর জাসদ ছাত্রলীগ করেছেন, পরবর্তী সময়ে জাসদ করেছেন, বাসদ করেছেন, বাসদ মাহমুদ করেছেন, জাতীয় মুক্তি পার্টি গঠন করেছেন, আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগের মনোনয়নে বগুড়া থেকে নৌকা নিয়ে নির্বাচন করে হেরে গেছেন, গণতান্ত্রিক জোট করেছেন, এখন নাগরিক ঐক্য করেছেন। তার রাজনৈতিক আদর্শ কী? তিনি শেখ হাসিনাকে উৎখাত করতে চান। তিনি বলেন, আসম রব বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্রলীগ করেছেন, জাসদ করেছেন, জেএসডি করেছেন। তিনি 1996 সালে শেখ হাসিনার সরকারে মন্ত্রী হয়েছেন, শেখ হাসিনাকে উৎখাতের জন্য বিএনপি জামাতের সঙ্গে হাত মিলিয়েছেন। ডক্টর কামাল হোসেন 1972 সালে বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদে ছিলেন, পরে গণফোরাম করে বিএনপি জামাতের সঙ্গে হাত মিলিয়েছেন। শাহজাহান খান বলেন, কাদের সিদ্দিকী একজন বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছেন, বঙ্গবন্ধুকে পিতা হিসেবে মানেন। স্বাধীনতার পর তিনি লোক দেখানোর জন্য বঙ্গবন্ধুর বাড়ি পর্যন্ত ঝাড়ু দিয়েছিলেন, বঙ্গবন্ধু তাকে টাঙ্গাইলের গভর্নর নিয়োগ দিয়েছিলেন, তাকে স্বাগত জানানোর জন্য টঙ্গী থেকে টাঙ্গাইল পর্যন্ত 101টি তোরণ নির্মাণ করা হয়েছিল, আর তার মধ্যে একটি ছিল বঙ্গবন্ধুর ছবিওয়ালা আর সব তার নিজের ছবি। তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে 1996 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তাকে মন্ত্রী না করায় তিনি নাখোশ হলেন, তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন। পরবর্তীতে উপনির্বাচনে তিনি আবার দাঁড়ালেন, তিনি হেরে গেলেন। পদ্মা সেতু শুভ উদ্বোধনের পর তিনি কাদের সিদ্দিকী কী মন্তব্য করেছেন? বলেছেন, পদ্মা সেতু হয়েছে এজন্য অহংকার করার কিছু নেই, দুঃখিত হবারও কিছু নেই, যারা এর সমালোচনা করছেন তারাও ঠিক করেছেন, যারা আশান্বিত হয়েছেন তারাও ঠিক করেছেন। এই কথা বলার পর আরেকটি কথা বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনে এত বড় আয়োজন না করলেও চলতো, পদ্মা সেতু হওয়ায় তিনি কি খুশি হয়েছেন না না খুশি হয়েছেন? খালেদা জিয়ার মতো দুঃখ পেয়েছেন, একেই বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। শাহজাহান খান বলেন, বিএনপির মহাসচিব বলেছেন এই সরকার ক্ষমতায় থাকলে মানুষ না খেয়ে মারা যাবে। আমি যদি তাকে প্রশ্ন করি, যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন উত্তরবঙ্গ ছিল মঙ্গার দেশ, এখন আর মঙ্গা নেই, অভাবের তাড়নায় মানুষ না খেয়ে থাকতো, তার মুখ থেকে আজকে এই কথা শুনতে হচ্ছে। তিনি উন্মাদের মতো কথা বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কী করেছিল না করেছিল সেই ইতিহাস তার জানা আছে। এদিকে পদ্মা সেতু কারো ব্যক্তিগত নয়, এটা নিয়ে বাড়াবাড়িও ঠিক নয়, বলেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। পদ্মা সেতু নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়, এটা কারো ব্যক্তিগত নয় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক নেতা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী বলেন, কেউ ভালো কাজের ফল পাবে না, এটা তো হয় না, এটা প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপের সুফল, এজন্য দেশের মানুষ তাকে সাধুবাদও জানাবে। তিনি বলেন, আমার অনুরোধ, এই সেতু করা নিয়ে যারা সন্দেহ প্রকাশ করেছে তাদের নিয়ে অহেতুক সমালোচনা করে সময় ক্ষেপণ করার সময় নেই। যারা বলছে পদ্মা সেতু হবে না, তাদের বিশ্বাস ছিল না পদ্মা সেতু হবে। তিনি আরও বলেন, সার্বিকভাবে পদ্মা সেতু আমাদের সেতু, এটি দেশের গৌরব। কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রেলীয় হাইকমিশনার।
প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কুমিল্লা সিটি নির্বাচনের ফল ঘোষণার সময় গন্ডগোলের বিষয়ে জানতে চেয়েছিল অস্ট্রেলীয় হাইকমিশনার জেরেমি ব্রুয়ার। রোববার দুপুরের দিকে আগারগাঁয়ের নির্বাচন কমিশন ভবনে অস্ট্রেলীয় হাইকমিশনার বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিষয়টি জানতে চান। বৈঠক শেষে সাংবাদিকদের কথা নিশ্চিত করেন সিইসি। সিইসি বলেন, বাংলাদেশের স্বচ্ছ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। কুমিল্লা সিটি নির্বাচনের ফল ঘোষণার সময় গোলযোগের বিষয়ে হাইকমিশনার জানতে চেয়েছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তার সঙ্গে দুই দেশের নির্বাচনের অভিজ্ঞতা বিনিময় হয়েছে, অস্ট্রেলীয় ভোটিং সিস্টেমে কথা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, মূলত তিনি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন, আমাদের বেশিরভাগ কথা অস্ট্রেলিয়ার নির্বাচন নিয়ে হয়েছে, আমাদের দেশের নির্বাচন নিয়ে অনেক কথা জানতে চেয়েছেন, আমি তাকে অবহিত করেছি। সিইসি আরও বলেন, হাইকমিশনার কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে অনেক কৌতূহলী ছিলেন। তিনি বলেছেন, কুমিল্লা নির্বাচন সারাদিন অনেক ভালো হয়েছে, কিন্তু ফলাফল ঘোষণার শেষ কেন গোলযোগ হলো এবং সেটা নিয়ে নানা রকম সমালোচনা হচ্ছে, আমার তাকে কেন ফল দিতে দেরি হচ্ছিল সেই পরিস্থিতি ব্যাখ্যা করেছি। কাজী হাবিবুল আউয়াল বলেন, তার সঙ্গে বেশ ভালো আলোচনা হয়েছে। জেরেমি ব্রুয়ার বলেছেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন, তিনি আগামী নির্বাচনের সময় বাংলাদেশে থাকবেন। খালেদা জিয়াকে দেখতে ঢাকায় আসছে কুকুর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরে আইসোলেশনে থাকা দাদি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়। হাসপাতাল থেকে তাকে বাসায় আনা হলো। দেশে হঠাৎ করোনাভাইরাস বাড়তে শুরু করে ওনার চিকিৎসায় মেডিকেল বোর্ড সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে হাসপাতাল থেকে বাসায় প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে পূর্বের মতো ওনাকে বাসায় রেখে চিকিৎসায় মনিটরিং করা হবে। তিনি বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি ওনাকে সুস্থ রাখার জন্য, তারপরও বলবো সার্বিক দিক বিবেচনা উনি যে ধরনের রোগে আক্রান্ত সব বিষয়ে সক্ষমতা আমাদের এই দেশে নেই, ওনাকে পরিপূর্ণ সুস্থ করে তুলতে বিদেশে চিকিৎসা নেওয়া প্রয়োজন, বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যেই ধরনের স্টেপল থাকা প্রয়োজন সব কিছুই ওনার মধ্যে রয়েছে, ওনার জীবন এখনও ঝুঁকিমুক্ত নয়। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে 10 জন শুক্রবার মধ্যরাত 3:20 তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনার কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। মধ্যরাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থ বোধ করেন। রাত 2:55 তাকে নিয়ে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। খালেদা জিয়াকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। 15 জুন বুধবার দুপুর 1:10 দিকে তাকে হাসপাতালের সিইউ কেবিনে স্থানান্তর করা হয়। সিলেটে বর্ণাঢ্যদের মাঝে হেফাজতে ত্রাণ বিতরণ। সিলেটের বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। জেলার গোয়াইনঘাট উপজেলার হেফাজতের ঢাকা মহানগরের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। একই সাথে বন্যা কবলিত স্থানীয় অনেক আলেম ওলামাকে আর্থিক সহায়তা করে হেফাজত। ত্রাণ বিতরণের সময় হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, আমরা এর আগেও হেফাজতের পক্ষ থেকে ত্রাণ বিতরণে এসেছিলাম, এবারও আপনাদের দুর্যোগে পাশে দাঁড়াতে আমরা এসেছি। হেফাজত ইমান আকিদার সংগঠন হলো মানবিক দুর্যোগে বরাবরের মতো জনগণের পাশে দাঁড়াতে চেষ্টা করেছে। তিনি বলেন, আপনাদের দুঃখ দুর্দশা দেখে আমরা সমব্যথী, আমরা বুঝতে পারছি কি কষ্টের মধ্যে আপনারা দিন পার করছেন, মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত আপনাদের এই মুসিবত থেকে উদ্ধার করেন। হেফাজতের ঢাকা মহানগর সভাপতি মাওলানা আব্দুল কায়ুম সুবহানি বলেন, ইসলামের সুমহান আদর্শে বলিয়ান হয়ে আকবরীদের দেখানো পথ অনুসরণ করে আমরা চেষ্টা করে যাচ্ছি বন্যা কবলিত দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে। ইসলাম আমাদের এই শিক্ষা দিয়েছে, আমাদের আকবরীরগণ আমাদের এই পথ দেখিয়েছেন। তিনি বলেন, আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি তিনি আপনাদের এই মুসিবত থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিক। আপনারা আমাদের মরহুম মুরব্বীদের জন্য, বিশেষ করে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমেদ সাফি রহমান, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবনগরি রহমান, আল্লামা নূর হুসাইন কাসিমি রহমান, আল্লামা নুরুল ইসলাম জিহাদি রহমানের জন্য বিশেষভাবে দোয়া করবেন। সরকারকে বেকায়দায় ফেলতে একটি শক্তি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বাধীনতার বিপক্ষে শক্তি দেশের উন্নয়ন চায় না, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে এই শক্তি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আসাদুজ্জামান খান কামাল বলেন, 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার স্লোগানের মাধ্যমে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, এমনকি সেতু উদ্বোধনের অনুষ্ঠান বানচালার অপচেষ্টায় লিপ্ত ছিল। দেশে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে। তিনি বলেন, সরকার দেশের জনগণের জানমালের নিরাপত্তার বিধানসহ কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে,
এই সরকারের আমলে দেশের সব বড় বড় প্রকল্প বাস্তবায়ন সহ প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে, কিন্তু স্বাধীনতার বিপক্ষের অপশক্তি দেশের উন্নয়ন চায় না। তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে সরকারকে বেকায়দায় ফেলতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মন্ত্রী বলেন, এই সরকারের আরেকটি বড় সাফল্য অর্জন নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ। দেশে যখন পদ্মা সেতু উদ্বোধনের আমেজে মেতে উঠেছে, ঠিক তখনই পদ্মা উদ্বোধনকে সামনে রেখে সরকারের এই বড় অর্জন ম্লান করে দিতে একটি চক্র অপপ্রচার গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। সরকারের এত বড় অর্জন থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এবং নিজেদের স্বার্থ চরিচর্তে এই চক্রটি মরিয়া হয়ে উঠেছে। তারা তাদের ছাত্র সংগঠনকে দিয়ে এই এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন ষড়যন্ত্র চেষ্টা করছে। সরকার বিরোধী এই চক্রটি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করা সহ দেশের বিরাজমান গণতান্ত্রিক অগ্রযাত্রা বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, তাদের এই অশুভ তৎপরতাকে প্রতিহত করতে সরকার সর্বদা সজাগ রয়েছে। সরকার বিরোধী এই স্লোগান দেওয়া ব্যক্তিদের যে কোনো ধরনের গুজব, অপপ্রচার ও নাশকতামূলক কর্মকাণ্ড রোধে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যারা দেশে বিশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি করে সরকার তথা 17 কোটি মানুষের অর্জনকে মান করে দিতে চায়, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। তাদেরকে আইনের আওতায় এনে বিচারের জন্য সুপারিশ করা হবে। সরকার দেশের জনগণের জানমাল রক্ষা, আইন শৃঙ্খলার উন্নয়ন ও শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। অপরাধী যেই হোক না কেন, যেই দলের হোক না কেন, তাদের দমনে সরকার অত্যন্ত কঠোর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।